वेलकम बैक टू माई चैनल एंड वेलकम बैक टू आर न्यू वीडियो। तो आज के अष्टमी सबाई के बोली शुभ अष्टमी। और अष्टमी दिन सकाल बेला एक लेटे उठे कारण कल के घूरे तुम्हारा जानो कल के पायर अवस्था खूब खूब खराब छिल और बड़ कथा शरीरटाओ एक दुरबल हो गेलो। आज के अब सारा दिन घोड़ा आछे तो एक रेस्ट ना निले हतो ना, ये कारण भावलाम जे आमी रेस्ट निये नि। आर ताछाड़ा अष्टमी दिन अंजलि आमी दी ना, तो आमार कोनो ताड़ाहुड़ो किछु नेई, बाट अंजलि देखते तो जेते पारि। तो एटाई आर बाइरे आपातत एखन अंजलि स्टार्ट हो गेछे कारण मा अनेकक्षण आगे बेरिये गेछे आर आमी एखन बेरोच्छि। आमी नर्मल आज के एकटा कुर्ती परेछि आर একটু পরে সেজে গুজে রেডি হয়ে বেরোবো ঘুরতে, তখন তো তোমাদের সাথে দেখা হবে। তো এখন চলো আগে যাওয়া যাক ওখানে পুজোর ওখানে। ওখানে সবাই চলে গেছে, একমাত্র মনে হয় আমিই আমার ঘরে আছি, বাকি সবাই বেরিয়ে গেছে। তো চলো, সবাই আজকে শাড়ি পরেছে, মানে দেখে খুব ভালো লাগছে। আমি ভেবেছিলাম যে সকালবেলা শাড়ি পরবো, কিন্তু শাড়ি পরবো আবার সালোয়ার পরে বেরোবো তো বড্ড চাপ লাগছিলো আমার পক্ষে ওটা। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, কিছু একটা পড়লেই হলো কমফোর্টেবল অনুযায়ী। তো এখন জলদি জলদি যাওয়া যাক, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। ওকে আমার মেকআপ ডান, অঞ্জলির ওখান থেকে এসে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমি মেকআপটা করে নিয়েছি, কারণ আমার বন্ধুরা বলেছে তাড়াতাড়ি রেডি হবে। আমি জানি না কতটা তাড়াতাড়ি রেডি হবে, বাট আমার রেডি হওয়ার কথা, আমি রেডি হয়ে ফেলেছি। ড্রেসটা শুধু পরা বাকি, ওটাই শুধু পরবো। ওদেরকে একবার কল করে নিই ওরা কোথায় আছে না না আছে সেরকম থেকে কল করবো, কল করে ড্রেসটা পরবো আর চুলটা আঁচড়াবো। বাকি আমার মেকআপ ডান আর আমি কি পরছি, আউটফিট সবের ফটোজ ভিডিও সবই তোমরা দেখতে পাবে। আমি ইনস্টাগ্রামে অলরেডি প্রত্যেকটা দিনের ফটো সব পোস্ট করে ফেলেছি, যদি এখন অবধি না দেখে থাকো তাহলে প্লিজ 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 যাও ফলো করো। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এখানেও নাম দেওয়া থাকবে, তো প্লিজ যাও ফলো করো অ্যান্ড দেখে আসো আর বলো আমায় কেমন লাগছে। আর আজকে ইন্ডিয়ান অবভিয়াসলি, তো এখনও ইয়াররিংস বাকি আছে, ড্রেস বাকি আছে, সব কিছু বাকি আছে। আমি মেকআপটা ডান করে ফেলেছি, তো এটাই এখন অনেক কিছু বাকি আছে, চলো আস্তে আস্তে করা যাক। মেকআপ তো ডান, রেস সরি ড্রেস পরে, এক্সাইটমেন্টটা ভুলভাল বলছি, ড্রেস পরে সব কিছু অ্যাক্সেসরিজ কানের দুল হেয়ার সব কিছু ঠিকঠাক করে তোমার সাথে দেখা করছি। ওকে তো চলো, আই এম রেডি আর এখন আমি বেরোচ্ছি। প্রচণ্ড ঘামছি আর অলরেডি আমার ফ্রেন্ডরা সবাই চলে এসেছে, তো আমি প্রচণ্ড তাড়াতাড়িতে আছি। ওরা টোটো ভাড়া করেছে তো আমি একদমই লেট করতে পারবো না। তো ওখানে কি দেখা হচ্ছে অনেক আমি
আমি বাড়ি পৌঁছে গেছি আর আজকে বন্ধুদের সাথে ঘুরতে গেছিলাম। আশা করি কিছু ক্লিপ তোমরা দেখেছো, কারণ আমি ওখানে অ্যাকচুয়ালি শুধু ঘুরতে গেছি বা কোথাও খেতে গেছি এই ক্লিপটা দেখাতে চাইনি, আমি পুরো দিনেরটা দেখাতে চাইছি, সেই কারণে আমি অল্প অল্প করে দিয়েছি। তো এখন বাড়ি চলে এসেছি, এখন বাজে 9টা আর আজকে অষ্টমী, জানো সন্ধি পুজো আছে 12টার সময়, আর কালকে আমাদের ফ্ল্যাটে আছে ডান্ডিয়া, আর সব ডান্ডিয়া আমার কাছে আছে, তাই বড়রা বাচ্চারা যারা আছে সবাই বলেছে ডান্ডিয়া প্র্যাকটিস করবে, তো এখন আমি যাচ্ছি ওদেরকে ডান্ডিয়া প্র্যাকটিস করাতে। আমি শুধু চেঞ্জ করবো ফটাকসে, তারপর আমি ওখানে যাবো, চেঞ্জ করতে যতটুকু টাইম লাগে, তো চলো আমি চেঞ্জ করে ওখানে যাই, তারপর ওদের সাথে ডান্ডিয়া খেলবো। আমি এসে একটু ফ্রেশ হয়েছি, জাস্ট মেকআপ ফেকআপ দিয়ে ড্রেসটা চেঞ্জ করেছি, আর এই যে হচ্ছে আমার কাছে আছে ডান্ডিয়া, আর এখন যাচ্ছি আমি ওদেরকে সব শেখাতে। জানি না কী হবে, মানে কে কার মাথায় মারবে কী করবে কিচ্ছু জানি না, তো আমিও ডান্ডিয়াতে খুব একটা এক্সপার্ট না, বাট ওই ইউটিউব থেকে যেটুকু শিখেছি। তো চলো এখন তাড়াতাড়ি যাওয়া যাক, কারণ সন্ধি পুজো স্টার্ট হয়ে যাবে আর আমি খুব বকা খাবো ওদের কাছে, তো চলো তাড়াতাড়ি চলো। Thank you.
অ্যাবসেন্স করে জাস্ট পায়ে ঢুকলাম, একটু ফ্রেশ হয়ে গেছি। কারণ ওই মানে ভিজে অবস্থায় আমি থাকতে পারছিলাম না, প্রচণ্ড হেমে গেছিলাম। আর কি পরিমাণ ডান্স করেছি সেটা তো তোমরা দেখেছোই, মানে একদম অসাধারণ ডান্স করেছিলাম। ভেবেছিলাম যে আমি ওদেরকে শেখাবো বা ডান্স সেরকম কিছু হবে, কিন্তু জাস্ট ফাটিয়ে দিয়েছে। ওরাও খুব এনজয় করেছে, ফ্ল্যাটের সবাই এনজয় করেছে, আর সাথে আমিও প্রচণ্ড পরিমাণে এনজয় করেছি, সেটা তোমরা দেখেছো। আজকের দিনটা নো ডাউট ভালোই কেটেছে। সকালবেলা বন্ধুদের সাথে বেরিয়েছিলাম, আমি জানি সকালবেলা হয়তো আমি সকালবেলা যে বেরিয়েছিলাম তার লগে কিছু অংশ দিয়েছি। কারণ দেখো, গিয়েছিলাম বন্ধুদের সাথে মজা করতে, ঠিক আছে? আর মানে দেখো, ভ্লগিং আমি শিখ আমি বলবো না যে পাবলিক প্লেসে ব্লগিং করতে আমার লজ্জা লাগে, এটা ভুল কথা। লজ্জা পাই না আমি, ঠিকঠাকই থাকে, অ্যাভারেজ থাকে, কিন্তু একটু তো প্রবলেম হবে। সবে সবে শিখছি, আশা করছি পরে আমি আরও ডেভেলপ করতে পারবো জিনিসটাকে। তো সেই কারণে কিছু অল্প ক্লিপ দেখতে পারবে। আর তারপরে ফ্ল্যাটে এসে তো দেখতেই পেলে কী হারে ডান্স করলাম। তারপর হলো আমাদের সন্ধি পুজো, সন্ধি পুজোরও কিছু ক্লিপ আমি নিয়েছি, যা যা আমার পক্ষে সম্ভব হয়েছে সেগুলো আমি দিয়েছি। আর সন্ধি পুজোর পরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি স্টার্ট হয়ে গেছে এখানে। মা বলছিল, মানে মা কাকিমা সবাই বলছিল যে সন্ধি পুজোর পরে নাকি বৃষ্টি হয়, এটা জানা ছিল না, বাট ঠিক আছে, সন্ধি পুজোর পরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছিল, মানে এখনো হচ্ছে। তো কালকে ভাবছি নবমীটা কেমন যাবে, একটু ভয় ভয়ে আছি, বাট স্টিল ঠিক আছে, কোনো ব্যাপার না। আশা করছি ভালো যাবে, ঠাকুরের দয়ায় ঠিকঠাকই যাবে, ঘুরতে যেতে পারবো। তো আজকের ভিডিও অবধি, আর বেশি বকবক করছি না কারণ ঘুম পাচ্ছে, ঘুমোতে যেতে হবে, কালকে সকালে আবার বেরোনো আছে। তো সব কিছু তাহলে কি, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমি ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি, আমি কতটা খাটছি সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড দেখা হচ্ছে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, বাই।